আজকাল দিনগুলি নিন্দা আর সমালোচনার মধ্যে দিয়ে বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। সবাই এই সমস্ত জিনিস বলতে খুবই ভালোবাসে যে তুই এই জিনিসটাতে এত খারাপ কেন, তোর আচার আচরণ ক্যাবলা বা ল্যাবাদের মতো কেন, সবসময় বোকা বোকা কথা কেন বলিস, তুই কোনো কাজ ঠিকঠাক করে কেন করিস না, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, কেউ এই কথাটা কখনো বলে না যে তুই কি চাস। তুই যেরকম ভাবে চলতে পছন্দ করিস সেইভাবে চল। আবার কেউ এটাও বলে না যে তুই এই জিনিসটাতে এত ভালো, জানতাম না তো তোর মধ্যে এত ট্যালেন্ট, এগুলো না কল্পনা করারও অতীত। আর এই ক্ষেত্রে ক্রমাগত নিন্দা আর সমালোচনার মধ্যে পড়ে আমরা বারবার ভেঙে পড়ি। আমরা অ্যাকচুয়ালি কারা? আমরা হলাম সেই সকল ব্যক্তিত্ব যারা অনেক বড় বড় স্বপ্ন দেখে ফেলি। জানি না এভাবে আমরা কত দূরে গতে পারবো। যদি যেতে না পারো তাহলে যাওয়ার কোনো অধিকার তোমার নেই, যদি সইতে না পারো তাহলে থেমে যাও, বসে যাও। এই সমালোচনার ভিড়ে যদি হারিয়ে যেতে চাও তাহলে হারিয়ে যাও। যে স্বপ্ন দেখেছ তা যদি পূরণ করার ক্ষমতায় তুমি না থাকো তাহলে সব ছেড়ে দাও। আর যদি স্বপ্ন পূরণের সামান্য ইচ্ছাটুকুও মনে জেগে থাকে তাহলে আমি বলছি নিজের সবটা দিয়ে ছাপিয়ে পড়ো, জয় তোমারই হবে। আজকের এই ক্রিটিসিজমস, রিজেকশনস, ইনসাল্টস, এগুলো অনলি আমাদের কালকের জন্য যে স্ট্রেংথ লাগবে তারই প্রিপারেশনস। মনে রাখবে টাইম হিলস এভরি পেইন, ডিপেন্ড করছে আমাদের উপর যে আমরা আজকের এই সমস্ত অপমানগুলোকে কিভাবে নিজেদের স্বপ্নকে, নিজেদের অ্যাম্বিশনকে পুরো করার জন্য কাজে লাগাচ্ছি। আর মনে রাখবে তুমি যদি মেয়ে হও তাহলে এরা তোমাকে আরো বেশি করে আঘাত করবে, আঘাতে আঘাতে জর্জরিত করে দেবে। কিন্তু একবার যদি তুমি বসে যাও, থেমে যাও, তাহলে এরা তোমাকে পেয়ে বসবে। থেমে গেলে চলবে না, এগিয়ে যেতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। সময়ের চাকা ঠিক ঘোরে, যার যা পাওয়ার ঠিকই সময় মতো সে পেয়ে যাবে। তাই বলবো নিজের মনোবলকে আরো শক্তিশালী করো, জয় একদিন তোমারই হবে। ওরা আমাদের চারপাশে আগুন জ্বালিয়েছে, তাই না? ঠিক আছে, আমরাও আগুন জ্বালাবো, তবে সেটা আগুন নয়, জোয়ালামুখী তৈরি করব আমাদের ভেতরে, যা হবে সহস্র কোটি গুণে শক্তিশালী। তবে আজকে আমি এখানে বসে একটা কথাই বলতে পারি, আমাদের খারাপ সময় যারা আমাদের পাশে থাকবে, কথা দিচ্ছি আমাদের ভালো সময়ের প্রতিটা মুহূর্ত শুধুমাত্র তাদের জন্যই থাকবে। এইভাবে আর হয় না, আর পারা যায় না। এখন যারা এই পরিস্থিতির শিকার তারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে বলো, আই এম সরি, আই এম রিয়েলি সরি। হাজার হোক, আমরা নিজেরাই নিজেদেরকে সব থেকে বেশি আঘাত দিয়েছি, সবাইকে খুশি করতে গিয়ে। নো ওয়ান উইল আন্ডারস্ট্যান্ড ইওর জার্নি, দ্যাটস ওকে, ইউ আর হিয়ার টু লিভ ইওর লাইফ, নট টু মেক এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড। এই কথাটা মনে করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও। আজকে এরা যারা নিন্দা করছে, সমালোচনা করছে, করে যেতে দাও, এটাই ওদের কাজ। তাহলে আমরা আমাদের কাজ ফেলে কেন বসে আছি? আর নয়, আর একদমই নয়, ওরা আঘাত দিচ্ছে না, দিক আমরা হাসি মুখে ওদের দেওয়া আঘাত সব সয় না। কারণ যত আমরা শান্ত থাকবো আর তত আমাদের সহনশীলতা বাড়বে। ওয়েল, লাস্টে এই সকল মানবিক আঘাতকারীদের একটাই কথা বলতে চাই, আমরা হয়তো ওদের দেওয়া আঘাত ভুলে যাব, কিন্তু সব সময় কিন্তু ভরে রেখে দেবে। জব কো ইনসান টুট কে বিখর কর আপনে দর্দো কো ছুপা কর মুস্কুরা দে তো উস ইনসান কা বদলা ভগবান খুদ লেতা হ্যায়। আজকাল